আমার চারিপাশে জাতীয় যে গাছটি দেখতে পাচ্ছেন এটা ইউরোপ মহাদেশে পাওয়া যায় এই গাছটির নাম এস্টেফিস্রিয়া এই গাছের পাকা ফলের বীজ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ এস্টেফিস মাদার টিংসার প্রস্তুত হয় পাকস্থলীর রোগ দাঁতে যন্ত্রণা মূত্রের রোগ কাশি একজিমা আঞ্জনি ইত্যাদি জটিল জটিল ব্যাধিতেই ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয় ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য এবারে এই স্ট্যাফিসিয়ার যদি ডাক পিকচার অঙ্কন করতে হয় তাহলে আগে জেনে নিতে হবে যে স্ট্যাফিসার রুগীদের ধাতগত লক্ষণ কেমন থাকে তো আমাদের এই স্ট্যাফিসা রুগীদের ধাতগত লক্ষণ থাকে রুগীরা হয় গরম কাতর এবং কামাতুর অর্থাৎ স্ট্যাফিস্যাকরিয়ার রুগীরা কিন্তু গরম পাতা থাকে এবং এরা ভীষণ কামুক থাকে এবার নেক্সটে জেনে নিতে হয় যে স্ট্যাফিসার রুগীদের মানসিক অবস্থা কেমন থাকে মানসিক অবস্থা থাকে রাগান্বিত এবং খিটখিটে এবার আমাদের এই স্টেফি অ্যাকরিয়ার এগারোটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব। যে এই এগারোটি প্রধানতম লক্ষণ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কেননা লক্ষণের সঙ্গে যদি রোগের লক্ষণের সাদৃশ্য না হয় তাহলে কিন্তু হোমিওপ্যাথি ঔষধে কোনো কাজ হয় না এটাই হোমিওপ্যাথি ঔষধের নিয়ম যাই হোক নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়া স্থান অর্থাৎ স্ট্যাপিস ঔষধটি কোথায় কোথায় অধিক ক্রিয়া প্রকাশ করে মূত্রযন্ত্র জননেন্দ্রীয় চর্ম প্রোস্টেট গ্ল্যান্ডের উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে আমরা জেনে নিলাম এবার নেক্সটে রয়েছে মন অর্থাৎ স্টেফিসার রুগীদের মনটা কেমন থাকে দেবারাত্র কাম ভাবের কথা চিন্তা করে সেভাবে তার কুকর্মের ছায়া তার মুখে ফুটে উঠেছে অন্য লোকজনে তার এই সমস্ত সব কিছু জেনে জেনে ফেলেছে এজন্য রুগী কিন্তু লজ্জা পায় লজ্জাবোধ করে নাম্বার থ্রিতে রয়েছে নিদ্রা অর্থাৎ এই স্টেফিসা রুগীদের নিদ্রাটা কেমন হয় রাত্রে অনিদ্রা অর্থাৎ রাত্রে কিন্তু নিদ্রার অভাব অথচ দিনের বেলায় কিন্তু নিদ্রা নেব দিনের বেলায় ঘুমায় আবার রাত্রে অনিদ্রা নাম্বার ফোরে রয়েছে পাকস্থলী ক্ষুধা প্রবল খুব ক্ষুধা থাকে এমনকি ভরা পেটেও ক্ষুধা পায় এই স্টেফিস অ্যাকেরিয়া রুগীরা কিন্তু দুধ খেতে খুব ভালোবাসে নাম্বার ফাইভে রয়েছে অত্যাধিক কাম ভাব ও তার কুফল এস্ট্যাফিস রুগী কামভাবে পাগলের মতো হয়ে যায় হস্তমৈথুন বা সহবাস ছাড়া তার জীবনের যেন কোনো কাজকর্ম নাই নারীর সঙ্গ খুব পছন্দ করে সবসময় তার কাছে থাকতে ভালোবাসে অন্য কোনো চিন্তা তার কাছে ভালো লাগে না সঙ্গমেচ্ছা এবং ইন্দ্রীয় সেবা তার জীবনের পূর্ণ পরিচয় এরকমটি সে মনে করে বিবাহিত হলে স্ত্রীর রুগ্ন অথবা অক্ষম সে সম্পর্কে তার কোনো বিবেচনা থাকে না প্রতি যতক্ষণ ক্ষমতা থাকে বারবার সঙ্গমে লিপ্ত লিপ্ত হয় অবিবাহিত হলে অবিরত হস্তমিথুন করে এর ফলে স্বাস্থ্য ক্রম ক্রমে ভেঙে পড়ে বিশেষত জনন এর প্রভাবটা বেশি পড়ে জননিন্দিও কিন্তু ভীষণ দুর্বল হয়ে যায় শেষে এমন অবস্থায় রুগীর পরিণতি হয় যে রুগীর কিন্তু শ্বাসকষ্ট হতে শুরু করে নাম্বার সিক্সে রয়েছে ক্রোধজনিত অসুস্থতা এস্টাফিস্যাকরিয়ার রুগী অল্পতেই রেগে ওঠে কিন্তু মুখে কিন্তু মুখে কিছু বলে না অর্থাৎ মুখে কিন্তু ফুটে ওঠে না কিছুই বলে না সর্বশরীর শরীর করে কাঁপতে থাকে মনের মধ্যে রাগ চেপে রাখার জন্য মাথা ও পেটে ব্যথা হয় অন্ডকোষে প্রদাহ হতে দেখা দেয় নাম্বার সেভেনে রয়েছে পিপাসা পিপাসাহীনতা মুখে ক্রমাগত থুতু জমে পিপাসা থাকে না অথচ মুখে কিন্তু থুতু জমে আমাদের পাল ছেটিলা রুগীদের মতো স্ট্যাফিসা রুগীদের কিন্তু পিপাসা থাকে না অথচ মুখে কিন্তু ক্রমাগত থুতুজ সেই জন্য বারবার তারা থুতু ফেলে নাম্বার এইটে রয়েছে মল নরম কিন্তু সহজে বাহ্য হয় না মল ত্যাগকালে পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হয় নাম্বার নাইনে রয়েছে মূত্র সহবাজনিত মূত্র কষ্ট নববিবাহিত দম্পতির মূত্র কষ্ট হলে ঔষধটিতে অব্যর্থ ফল দেয় নাম্বার টেনে রয়েছে দাঁত দাঁতের প্রাণ তো ক্ষয় হয় শিশুর দাঁত উঠতে না উঠতে দাঁত কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যায় ঋতুস্রাবকালে স্ত্রী লোকের দন্ত শুল। নাম্বার ইলেভেনে রয়েছে বৃদ্ধি স্ট্যাফিস্যাকরিয়ার সমস্ত রোগ ব্যাধিগুলো রাত্রে পূর্ণিমায় ও অমাবস্যায় বৃদ্ধি পায় এ ছাড়াও আমাদের স্ট্যাফিসিয়ার নটি অসাধারণ লক্ষণ রয়েছে নাম্বার ওয়ানে রয়েছে তুত উচ্চ কথায় অত্যন্ত ব্যথা পায় নাম্বার টুতে রয়েছে দাঁত ব্রাশ কাল করলে কাশি হয় নাম্বার থ্রিতে রয়েছে মাংস খেলেই কাশি নাম্বার ফোরে রয়েছে পুরুষের সহবাসের পরে শ্বাসকষ্ট পুরুষদের সহবাসের পরে কিন্তু শ্বাসকষ্ট হলে এই ঔষধটিতে দারুণ ফল দেয় নাম্বার ফাইভে রয়েছে রাগ হলে মুখমণ্ডল নীলবর্ণ ধারণ করে এমন রাগ হয় যে মুখমণ্ডল নীলবর্ণ হয়ে যায় নাম্বার সিক্সে রয়েছে চোখের নিচের চারিদিকে কালিমা পড়ে অনেক আমাদের চোখের রুগীদের দেখা যায় যে চোখের নিচে কালিমা কালো দাগ পড়ে গেছে এই স্টাফিসে রুগীদের চোখের নিচের পাতায় কাল কালিমা পড়ে নাম্বার সেভেনে রয়েছে বৃদ্ধদের পোস্টের গ্রন্থের বিধি নাম্বার এইটে রয়েছে চোখের পাতায় বারবার আঞ্জনী হয় আঞ্জনি তো ভালো ঔষধ অনেকেরই জানা আছে নাম্বার নাইনে রয়েছে রাগ উঠলে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয় বিশেষত বাচ্চাদের এই লক্ষণটি দেখা যায় বৃদ্ধ বয়স্কদেরও এই লক্ষণ দেখা যায় রাগ হলে জিনিসপত্র এদিক সেদিক ছুঁড়ে ফেলে দেয় আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিও ব্যাত্রি